বাবা আওয়ামী লীগের ত্যাগী নেতা হওয়া সত্ত্বেও মুরাদ হাসান ক্ষমতালোভী ছিল বলে জানিয়েছেন সাবেক ছাত্র নেতারা। তাই বিএনপি ক্ষমতায় থাকার সময় তিনি ছাত্রদল করতেন, পরে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে যোগ দেন ছাত্রলীগে। জামালপুরের সরিষাবাড়ি উপজেলার দৌলতপুর গ্রামের বাসিন্দা ডাক্তার মুরাদ হাসান বাবা মতিউর রহমান তালুকদার ছিলেন জামালপুর জেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি, ছিলেন বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচরও। তার ছেলে ডাক্তার মুরাদ হাসান তার কিছু ভুলের কারণে তার ভাবমূর্তির জায়গায় মারাত্মকভাবে আঘাত লেগেছে। সংবাদকর্মীরা সবসময় এই প্রতিমন্ত্রীর আক্রমণের শিকার। বাবার আদর্শে না গিয়ে ছাত্রদলের হাত ধরে রাজনীতিতে আসেন মুরাদ। বিএনপির শাসনামলে 1994 সালে ময়মনসিংহ মেডিকেল কলেজে ভর্তি হন তিনি। সে সময় ময়মনসিংহ মেডিকেল কলেজ শাখা ছাত্রদলের প্রচার সম্পাদকের দায়িত্ব পালন করেন মুরাদ হাসান। প্রতারণার মাধ্যমে ছাত্রদল করবে বলে বিভিন্ন কর্মকাণ্ডে অংশ নিয়ে একমাত্র তার উদ্দেশ্য ছিল ছাত্রাবাসে কীভাবে সিট পাওয়া যায়। তবে 1996 সালে আওয়ামী লীগ ক্ষমতায় এলে তিনি যোগ দেন ছাত্রলীগে। তৎকালীন ছাত্রদল নেতারা বলছেন মুরাদ ছাত্রদল করেছিল শুধুমাত্র মেডিকেল কলেজের নানা সুযোগ সুবিধা আদায় করতে, কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় আসলে সুযোগ বুঝে খোলস পাল্টে যায় মুরাদের। মতিউর রহমান সাহেবের ছেলে এখানে এসে ছাত্রদলের সহায়ক শক্তি হিসেবে কাজ করবে, এটা কোনো অবস্থাতে মেনে নেওয়া যায় না। সম্প্রতি বিতর্কিত মন্তব্য আর কল রেকর্ড ফাঁসের পর ব্যাপক আলোচনায় আসেন ডাক্তার মুরাদ হাসান। দায়িত্বপূর্ণ পদে থেকে এরকম দায়িত্বহীন আচরণ মোটেও কাম্য নয়। আমি এই ব্যাপারে অত্যন্ত মর্মাহত এবং এর জন্য তার আচরণের জন্য নিন্দা প্রকাশ করছি, খুব প্রকাশ করছি। সর্বোপরি তার অধঃপতন হয়েছে, আমরা এটা তীব্র নিন্দা জানাই এবং প্রতিবাদ জানাই। নৈতিক স্খলনের জন্য মুরাদকে দ্রুত আইনের আওতায় আনার দাবি বড় দুই রাজনৈতিক দলের নেতাদের। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। বাবা আওয়ামী লীগের ত্যাগী নেতা হওয়া সত্ত্বেও মুরাদ হাসান ক্ষমতালোভী ছিল বলে জানিয়েছেন সাবেক ছাত্র নেতারা। তাই বিএনপি ক্ষমতায় থাকার সময় তিনি ছাত্রদল করতেন, পরে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে যোগ দেন ছাত্রলীগে। জামালপুরের সরিষাবাড়ি উপজেলার দৌলতপুর গ্রামের বাসিন্দা ডাক্তার মুরাদ হাসান বাবা মতিউর রহমান তালুকদার ছিলেন জামালপুর জেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি, ছিলেন বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচরও। তার ছেলে ডাক্তার মুরাদ হাসান তার কিছু ভুলের কারণে তার ভাবমূর্তির জায়গায় মারাত্মকভাবে আঘাত লেগেছে। সংবাদকর্মীরা সবসময় এই প্রতিমন্ত্রীর আক্রমণের শিকার। বাবার আদর্শে না গিয়ে ছাত্রদলের হাত ধরে রাজনীতিতে আসেন মুরাদ। বিএনপির শাসনামলে 1994 সালে ময়মনসিংহ মেডিকেল কলেজে ভর্তি হন তিনি। সে সময় ময়মনসিংহ মেডিকেল কলেজ শাখা ছাত্রদলের প্রচার সম্পাদকের দায়িত্ব পালন করেন মুরাদ হাসান। প্রতারণার মাধ্যমে ছাত্রদল করবে বলে বিভিন্ন কর্মকাণ্ডে অংশ নিয়ে একমাত্র তার উদ্দেশ্য ছিল ছাত্রাবাসে কীভাবে সিট পাওয়া যায়। তবে 1996 সালে আওয়ামী লীগ ক্ষমতায় এলে তিনি যোগ দেন ছাত্রলীগে। তৎকালীন ছাত্রদল নেতারা বলছেন মুরাদ ছাত্রদল করেছিল শুধুমাত্র মেডিকেল কলেজের নানা সুযোগ সুবিধা আদায় করতে, কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় আসলে সুযোগ বুঝে খোলস পাল্টে যায় মুরাদের। মতিউর রহমান সাহেবের ছেলে এখানে এসে ছাত্রদলের সহায়ক শক্তি হিসেবে কাজ করবে, এটা কোনো অবস্থাতে মেনে নেওয়া যায় না। সম্প্রতি বিতর্কিত মন্তব্য আর কল রেকর্ড ফাঁসের পর ব্যাপক আলোচনায় আসেন ডাক্তার মুরাদ হাসান। দায়িত্বপূর্ণ পদে থেকে এরকম দায়িত্বহীন আচরণ মোটেও কাম্য নয়। আমি এই ব্যাপারে অত্যন্ত মর্মাহত এবং এর জন্য তার আচরণের জন্য নিন্দা প্রকাশ করছি, খুব প্রকাশ করছি। সর্বোপরি তার অধঃপতন হয়েছে, আমরা এটা তীব্র নিন্দা জানাই এবং প্রতিবাদ জানাই। নৈতিক স্খলনের জন্য মুরাদকে দ্রুত আইনের আওতায় আনার দাবি বড় দুই রাজনৈতিক দলের নেতাদের। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ।